আমরা লিঙ্গো সেলার নামে একটা মোবাইল অ্যাপ্লিকেশন তৈরি করেছি যা আপনি বিনামূল্যে গুগল প্লে স্টোর বা অ্যাপল প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারবেন এই অ্যাপ্লিকেশন দ্বারা আপনি বহু ভাষাও শিখতে পারবেন একশো পঞ্চাশটি অধ্যায় বিভক্ত এই অ্যাপ্লিকেশনে প্রত্যেক ভাষার সমস্ত বিষয়েই অন্তর্ভুক্ত করা হয়েছে তাই আপনি পাঠ্য শেষ হলেই খুব সহজে নতুন ভাষা বলতে পারবেন আসুন কিছু নতুন ক্রিয়া এবং তাদের অতীতকাল দেখি আবেদনপত্র পত্র দেওয়া বা কিছু লাগানো ইংরেজিতে একে বলা হবে টু অ্যাপ্লাই বর্তমান কাল অ্যাপ্লাই অতীতকাল অ্যাপ্লায়েড এ ডি অ্যাপ্লায়েড কান্না অথবা কান্নাকাটি করা ইংরেজিতে এর অর্থ হবে টু ক্রাই সি আর ওয়াই ক্রাই বর্তমানকাল হবে ক্রাই অতীতকাল হবে ক্রায়েড ডি ক্রায়েড প্রতিলিপি বা নকল করা ইংরেজিতে এর অর্থ হবে টু কপি বর্তমান কাল কপি অতীতকাল কপিড ডি কপিড ভাজা করা ইংরেজিতে অর্থ হবে টু ফ্রাই বর্তমানকাল ফ্রাই অতীতকাল ফ্রায়েড এফআর আইডি ফ্রায়েড যেহেতু এই সমস্ত শব্দগুলো নতুন আমরা এই শব্দগুলোর অর্থর সঙ্গে সঙ্গে এদের বর্তমান আর অতীতকালও শিখে নিলাম আপনারা যদি এই শব্দগুলোর মনোযোগ সহকারে দেখেন তবে লক্ষ্য করবেন যে প্রত্যেকটি শব্দ ওয়াই দিয়ে সমাপ্ত হচ্ছে ইংরেজিতে সাধারণ নিয়ম হলো ওয়াই দিয়ে সমাপ্ত শব্দগুলোর ওয়াইয়ের স্থানে আই ডি যোগ করলে ওই শব্দগুলো অতীতকালে পরিণত হয় আরেকবার বলছি ইংরেজির সাধারণ নিয়ম হল যেই শব্দগুলো ওয়াই দিয়ে সমাপ্ত হয় সেই শব্দগুলোর ওয়াইয়ের জায়গায় যদি আমরা আই ডি যোগ করি তাহলে সেই শব্দগুলো বর্তমান কাল থেকে অতীতকালে পরিণত হয়ে যায় আপনি জানেন যে লাগানোর অর্থ হল টু অ্যাপ্লাই তাহলে বলুন আপনি কীভাবে বলবেন আমার এই ক্রিমটি লাগানো উচিত ক্রিম ইংরেজিতেও ক্রিম বানানটা লক্ষ্য করবেন এই ক্রিমটি দিস ক্রিম আমার লাগানো উচিত আই মাস্ট তাহলে বাক্যর অনুবাদ হল আই মাস্ট অ্যাপ্লাই দিস ক্রিম আমার এই ক্রিমটি লাগানো উচিত এবার বলুন নিচের বাক্যটি কেমনভাবে বলবেন আমি দিল্লিতে চাকরির জন্য আবেদনপত্র দিয়েছি এখানে চাকরির জন্য আবেদনপত্র দিয়েছি একে বলা হবে হ্যাভ অ্যাপ্লাইড ফর আরেকবার বলছি চাকরির জন্য আবেদনপত্র দিয়েছি এই বাক্যাংশকে ইংরেজিতে বলা হবে হ্যাভ অ্যাপ্লাইড ফর চাকরি অর্থাৎ জব তাহলে আমাদের বাক্য হবে আই হ্যাভ অ্যাপ্লাইড ফর আ জব ইন ডেলি এবার একটা নতুন শব্দ দেখি নিয়ম এর মানে হল রুল আর এর বহুবচন হবে রুলস নিয়মের মানে হল রুল বহুবচন হল রুলস আর ইউ এল ই এস রুলস আপনি আগে থেকেই জানেন নতুনকে বলা হয় নিউ তাহলে আপনি কেমন করে বলবেন তারা নতুন নিয়ম প্রয়োগ করেছে অথবা তারা নতুন নিয়ম শুরু করেছে তারা প্রয়োগ করেছে দে অ্যাপ্লায়েড নতুন নিয়ম নিউ রুলস তাহলে বাক্যের অনুবাদ হবে দে অ্যাপ্লাইড নিউ রুলস তারা নতুন নিয়ম শুরু করেছে এই বাক্যটিকে দে স্টার্টেড নিউ রুলস এইভাবেও অনুবাদ করতে পারেন পরে প্রিয়া হলো কান্নাকাটি করা অথবা কাঁদা এর ইংরেজি অর্থ হল টু ক্রাই এবং ক্রাইয়ের অতীতকাল হলো ক্রায়েড সিআরআইডি ক্রায়েড আরেকটি নতুন শব্দ হলো জনতা অথবা জনসাধারণ ইংরেজিতে বলা হয় পাবলিক আর এবার বলছি কান্নাকাটি অথবা কাঁদাকে বলা হয় ক্রাই ক্রাইয়ের অতীতকাল হলো ক্রায়েড জনতা অথবা জনসাধারণকে ইংরেজিতে বলা হয় পাবলিক এবার এই বাক্যটিকে অনুবাদ করার চেষ্টা করুন আমি জনসাধারণের সামনে কাঁদতে পছন্দ করি না আমি কাঁদতে পছন্দ করি না আই ডু নট লাইক টু ক্রাই জনসাধারণের সামনে ইন পাবলিক তাহলে বাক্যের অনুবাদ হলো আই ডু নট লাইক টু ক্রাই ইন পাবলিক আসুন এবার এই বাক্যটি দেখি এই বাক্যতে দুটি ক্রিয়া আছে এবং দুটি অতীতকালের উল্লেখ করছে আমার মা যখন আমাকে দেখলো কেঁদে ফেলল বাক্যটিকে ছোটো ছোট ভাগে বিভক্ত করে নিই আমার মা কেঁদে ফেলল মাই মাদার ক্রাইড যখন ইংরেজিতে হবে ভ্যান আমায় দেখল শি স মি আপনাদের এখানে চট করে বলে দিই দেখা মানে হলো টু সি দেখেছিল অর্থাৎ দেখার অতীতকাল হল সি হলো বর্তমানকাল স এস এ ডাব্লিউ অতীত অতীতকাল এবার আগের বাকুটিতে ফিরে যাই আমার মা যখন আমায় দেখলো কেঁদে ফেলল মাই মাদার ক্রায়েড ওয়েন শি সি এবার আরও একটি বাক্য আমরা খুশিতে কেঁদেছিলাম আমরা কেঁদেছিলাম উই ক্রায়েড এবং আপনারা জানেন খুশি অথবা আনন্দকে বলা হয় হ্যাপিনেস আমরা খুশিতে কেঁদেছিলাম উই ক্রায়েড ইন হ্যাপিনেস দয়া করে আমাকে কাঁদিও না কাঁদানো মেক মি ক্রাই কাঁদিও না ডু নট মেক মি ক্রাই আরেকবার বলছি কাঁদানোকে ইংরেজিতে বলা হয় মেক মি ক্রাই কাঁদিওনা ডু নট মেক মি ক্রাই আপনারা আগে থেকেই জানেন দয়া অর্থাৎ প্লিজ তাহলে আমাদের বাক্য হল প্লিজ ডু নট মেক মি ক্রাই পরের ক্রিয়া হল প্রতিলিপি বা নকল করা যাকে ইংরেজিতে বলা হয় টু কপি এবং এর অতীতকাল হল কপিড ও পি ডি দলিলের প্রতিলিপি বা নকল করাকে ইংরেজিতে বলা হয় কপি অফ ডকুমেন্ট দলিলের প্রতিলিপি বা নকল করাকে ইংরেজিতে বলা হয় কপি অফ ডকুমেন্ট ডকুমেন্টের বানান হলো এম ই এন টি ডকুমেন্ট এইবার বলুন এই বাক্যটির কি অনুবাদ হবে সে আমায় নিজের পাসপোর্টের প্রতিলিপি দিয়েছে পাসপোর্টকে ইংরেজিতেও বলা হয় পাসপোর্ট পাসপোর্টের বানান হল পি এস এস পি পাসপোর্ট তাহলে সে আমায় নিজের পাসপোর্টের প্রতিলিপি দিয়েছে সে দিয়েছে শি গেভ আমায় অর্থাৎ মি নিজের পাসপোর্টের প্রতিলিপি আ কপি অফ হার পাসপোর্ট তাহলে অনুবাদ হবে শি গেভ মি আপি অফ আর পাসপোর্ট সে আমায় নিজের পাসপোর্টে প্রতিলিপি দিয়েছে আপনার নিশ্চয় মনে আছে যে কাজ করাকে বলা হয় টু ডু আর এর অতীতকাল হলো ডিট ডিআইডি ডিড আর এও মনে আছে ডিট শব্দের ব্যবহার কেমনভাবে করা হয় আই ডিড উই ডিড হি ও শি ডিড দে ডিড মনে পড়ছে নিশ্চয়ই ডিড শব্দের ব্যবহার নাকারাত্মক বাক্যতেও করা হয় যা আমরা আগামী অধ্যায় দেখব এবারে বাক্যের অনুবাদ করুন আপনি কি দলিলগুলোর প্রতিলিপি করে নিয়েছেন দলিল অর্থাৎ ডকুমেন্ট দলিলগুলোর প্রতিলিপি কপি দ্য ডকুমেন্টস তাহলে বাক্যের অনুবাদ হবে ডিড ইউ কপি দ্য ডকুমেন্টস সে আমার রচনা নকল করেছে এখানে রচনা শব্দের অনুবাদ হবে পেপার রচনাকে আমরা এসেও বলতে পারি আরেকবার বলছি রচনা শব্দের অনুবাদ হবে পেপার পি এ পিইআর আর এই রচনা শব্দকে আমরা এসেও বলতে পারি তাহলে সে আমার রচনা নকল করেছে এর অনুবাদ হবে হি কপিড মাই পেপার আমি সমস্ত দলিলের নকল করে নিয়েছি আমি নকল করে নিয়েছি আই হ্যাভ কপিড সমস্ত দলিল অল দ্য ডকুমেন্টস মিলিয়ে হলো আই হ্যাভ কপিড অল দ্য ডকুমেন্টস এর ক্রিয়া হলো ভাজা করা অর্থাৎ টু ফ্রাই আর এর অতীত কাল হল ফ্রায়েড ই ডি এবার এই বাক্যটি দেখুন আমি এখন সবজি ভাজতে চাই আপনি জানেন সবজি অর্থাৎ ভেজিটেবলস এই শব্দটি আপনারা আগে পড়েছেন তাহলে আমি সবজি ভাজতে চাই আই ওয়ান্ট টু ফ্রাই দ্য ভেজিটেবলস এখন অর্থাৎ নাও তাহলে অনুবাদ হলো আই ওয়ান্ট টু ফ্রাই দ্য ভেজিটেবলস নাও দয়া করে আমাকে মাছ ভাজাটা দিন মাছকে ইংরেজিতে বলা হয় ফিশ মাছকে ইংরেজিতে বলা হয় ফিশ এফ এইচ ফিশ মাছ ভাজাকে বলা হয় ফ্রায়েড ফিশ মাছ ভাজাকে বলা হয় ফ্রায়েড ফিশ তাহলে দয়া করে আমাকে মাছ ভাজাটা দিন এর অনুবাদ হবে প্লিজ গিভ মি দ্য ফ্রায়েড ফিশ পরের বাক্যটি খুবই সোজা সবজি ভাজাটা খুব ভালো ছিল এখানে সবজি ভাজা বা ফ্রায়েড ভেজিটেবলস বোঝাচ্ছে রান্না করা পদ তাহলে অনুবাদ হলো দ্য ফ্রায়েড ভেজিটেবলস ওয়ে ভেরি নাইস খুব ভালো অর্থাৎ ভেরি নাইস তাহলে সবজি ভাজাটা খুব ভালো ছিল এই বাক্যের অনুবাদ হবে দ্য ফ্রায়েড ভেজিটেবলস ওয়ার ভেরি নাইস অগ্রসর হবার আগে আসুন আমরা তিনটে নতুন শব্দ শিখে নিই মাংস একে বলা হয় মিট এম ই এ টি মিট যে কোনো প্রকারের মাংসই হোক বিভিন্নভাবে সেটাকে রান্না করা যেতে পারে ওভেনে রান্না করাকে বলা হয় টু বেক অতীতকাল হল বেকড বি এ কে ডি বেকড ভাজা করাকে বলা হয় টু ফ্রাই এর অতীতকাল হল ফ্রায়েড এফ আর আই ই ডি ফ্রায়েড ঝলসানোকে ইংরেজিতে বলা হয় টু রোস্ট আর ও এ এস টি রোস্ট আর এর অতীতকাল হল রোস্টেড আর ও এস টি ই ডি রোস্টেড অতি উত্তম এই শব্দের ইংরেজি হল বেটার অতি উত্তম এই শব্দের ইংরেজি হল বেটার বিইটি ই আর উদাহরণস্বরূপ এর থেকে উত্তম বেটার দেন দিস অথবা ওর থেকে উত্তম বেটার দেন দ্যাট এবার এই বাক্যটিকে দেখা যাক ঝলসানো মাংস ভাজা মাংস থেকে উত্তম হয় এর ইংরেজি হবে ঝলসানো মাংস অর্থাৎ রোস্টেড মিট ভাজা মাংস ফ্রায়েড মিট থেকে উত্তম হয় ইজ বেটার দেন তাহলে পুরো বাক্যের অনুবাদ হবে রোস্টেড মিট ইজ বেটার দেন ফ্রায়েড মিট এবার আরও কিছু ক্রিয়া দেখি যেগুলো ওয়াই দিয়ে সমাপ্ত হয় মনে আছে নিশ্চয়ই ওয়াই দিয়ে সমাপ্ত শব্দের অতীতকাল ডি দিয়ে শেষ হয় তাড়াতাড়ি করা টু হারি অতীতকাল হল হারেড এইচ ইউ আর ডি হারেড জবাব দেয়া বা উত্তর দেয়া হলো টু রিপ্লাই আর অতীতকাল হল রিপ্লাইড আর ই পি এল ডি রিপ্লাইড সরবরাহ করা ইংরেজি হল টু সাপ্লাই এস ইউ এল ওয়াই অতীতকাল হল সাপ্লায়েড এস ডি সাপ্লায়েড চেষ্টা করা ইংরেজি হল টু ট্রাই অতীতকাল হল ট্রায়েড ডি ট্রায়েড এবার এই ছোট্ট বাক্য কোনো তারা নেই দেয়ার ইজ নো হারি কোনো তারা নেই দের ইজ নো হারি মনে রাখবেন হারি শব্দটি একটি ক্রিয়াও হতে পারে যেমন কি হারি আপ এবার এই বাক্যটি দেখুন আমার বাড়ি পৌঁছবার তারা ছিল আমার তারা ছিল আই ওয়াজ ইন হারি বাড়ি অর্থাৎ হোম পৌঁছবার টু রিচ তাহলে বাক্যের অনুবাদ হলো আই ওয়াজ ইন আ হারি টু রিচ হোম আমাকে তাড়াতাড়ি রেল স্টেশন পৌঁছতে হতো আমাকে তাড়াতাড়ি পৌঁছতে হতো ইংরেজিতে হবে আই হ্যাড টু হারি টু রিচ রেল স্টেশন দ্য ট্রেন স্টেশন তাহলে অনুবাদ হলো আই হ্যাড টু হারি টু রিচ দ্য ট্রেন স্টেশন জবাব দেয়া বা উত্তর দেওয়ার মানে হল টু রিপ্লাই আর এর অতীতকাল হল রিপ্লাইড সে আমাকে জবাব বা উত্তর দেয়নি শি ডিড নট রিপ্লাই মি সে আমাকে জবাব বা উত্তর দেয়নি এর অনুপাত হবে শি ডিড নট রিপ্লাই মি পত্র অথবা চিঠি ইংরেজিতে একে বলা হয় লেটার পত্র অথবা চিঠিকে ইংরেজিতে বলা হয় লেটার এল ই টি টি আর লেটার কখনোই না বা কখনো না একে বলা হয় নেভার আসুন এবার এই বাক্যটি দেখি সে কখনোই আমার পত্রের জবাব দেয়নি বা সে কখনোই আমার চিঠির উত্তর দেয়নি পত্রের জবাব দেয়নি বা উত্তর দেয়নি হলো নট রিপ্লায়েড কখনোই অর্থাৎ নেভার দুটি নাকারাত্মক শব্দের মধ্যে কোনো একটা থাকবে তাই অনুবাদ হল হি নেভার রিপ্লাইড টু মাই লেটার এবার বলুন কেমন করে বলবেন কাল আমি তার চিঠির উত্তর দিয়েছি কাল অর্থাৎ গতকাল ইংরেজিতে হবে ইয়েস্ট আমি উত্তর দিয়েছি আই রিপ্লাইড টু তার চিঠির হিজ লেটার তাহলে অনুবাদ হলো আই রিপ্লাইড টু হিজ লেটার ইয়েস্ট কাল আমি তার চিঠির উত্তর দিয়েছি আসুন এইবার তিনটি শব্দ দেখি যা আপনি আগে থেকেই জানেন মহিলা অর্থাৎ ওয়ম্যান স্ত্রী বা পত্নীকে বলা হয় ওয়াইফ স্বামী বা পতিকে বলা হয় হাজব্যান্ড এই শব্দের সঙ্গে জড়িত দুটো আরও শব্দ দেখি বিবাহ বা বিয়েকে বলা হয় ম্যারেজ এবং বিবাহ উৎসবকে বলা হয় ওয়েডিং আরেকবার বলছি বিবাহ বা বিয়েকে বলা হয় ম্যারেজ এম এ আর আর আই এ E, ম্যারেজ আর বিবাহ উৎসবকে বলা হয় ওয়েডিং N G, ওয়েডিং এখন আপনি যদি জিজ্ঞেস করেন যে ম্যারেজ এবং ওয়েডিংয়ের মধ্যে কি পার্থক্য তাহলে ম্যারেজ হলো দুটি ব্যক্তি দীর্ঘকালীন সম্পর্ক আর বিয়ের সমারোহ হল ওয়েডিং আরেকবার বলছি ম্যারেজ হল দুই ব্যক্তির দীর্ঘকালীন সম্পর্ক আর বিয়ে সমারোহ হল ওয়েডিং এবারই বাক্যটি দেখি তারা জবাব দিয়েছে যে তারা বিবাহ উৎসবে আসতে পারবে না তারা জবাব দিয়েছে দে রিপ্লাইড যে দ্যাট তারা বিবাহ উৎসবে আসতে পারবে না দে ক্যানট কাম ফর দ্য ওয়েডিং তাহলে বাকের অনুবাদ হলো দে রিপ্লাইড দ্যাট দে ক্যানট কাম ফর দ্য ওয়েডিং এবারের ক্রিয়া হল সরবরাহ করা অর্থাৎ টু সাপ্লাই আর এর অতীতকাল হল সাপ্লাইড এস ইউ পিপিএলআইডি সাপ্লাইড এবার এই বাক্যটি দেখুন আমাদের প্রতিদিন জলের সরবরাহ দরকার হয় আমাদের দরকার হয় উই নিড প্রতিদিন অর্থাৎ এভরি ডে জলের সরবরাহ ওয়াটার সাপ্লাই তাহলে অনুবাদ হলো উই নিড ওয়াটার সাপ্লাই ডে আপনারা জানেন যে দুধকে বলা হয় মিল্ক প্যাকেটকে ইংরেজিতেও বলা হয় প্যাকেট বানান হলো পি এ সি কে টি প্যাকেট পি এ সি কে টি প্যাকেট তাহলে এই বাক্যটি দেখুন দয়া করে আজ পাঁচ প্যাকেট দুধ দিয়ে যাবেন অথবা দয়া করে আজ পাঁচ প্যাকেট দুধ সরবরাহ করবেন দয়া করে অর্থাৎ প্লিজ আজ অর্থাৎ টুডে পাঁচ প্যাকেট দুধ হলো ফাইভ প্যাকেটস অফ মিল্ক সরবরাহ করবেন অথবা দিয়ে যাবেন ইংরেজিতে হল সাপ্লাই তাহলে বাক্যের অনুপাত হলো প্লিজ সাপ্লাই ফাইভ প্যাকেটস অফ মিল্ক টুডে তারা আমাদের পাঁচ বছর সবজি দিয়েছে অথবা তারা আমাদের পাঁচ বছর সবজি সরবরাহ করেছে তারা আমাদের সরবরাহ করেছে দে সাপ্লাইড আস পাঁচ বছর ইংরেজিতে হবে ফর ফাইভ ইয়ার্স সবজি অর্থাৎ ভেজিটেবলস তাহলে অনুবাদ হলো দে সাপ্লাইড আস ভেজিটেবলস ফর ফাইভ ইয়ার্স পরে ক্রিয়া হলো চেষ্টা করা টু ট্রাই আর এর অতীতকাল হলো ট্রায়েড টিআরআইডি ট্রায়েড এবার এই বাক্যটি দেখুন সময় মতো আসার চেষ্টা করবেন সময় মতো ইংরেজিতে হবে অন টাইম আসার চেষ্টা করবেন ট্রাই টু কাম তাহলে অনুবাদ হলো ট্রাই টু কাম অন টাইম সে কাজ শেষ করার চেষ্টা করলো কিন্তু করতে পারলো না সে শেষ করার চেষ্টা করলো হি ট্রাই টু ফিনিশ কাজ অর্থাৎ দ্য ওয়ার্ক কিন্তু অর্থাৎ বাট করতে পারল না কুড নট তাহলে অনুবাদ হলো হি ট্রাই টু ফিনিশ দ্য ওয়ার্ক বাট could নট আপনি কি সেখানে যাবার চেষ্টা করেছেন আপনি কি চেষ্টা করেছেন হ্যাভ ইউ ট্রাইড সেখানে অর্থাৎ দেয়ার যাবার টু গো তাহলে অনুবাদ হলো হ্যাভ ইউ ট্রাই টু গো দেয়ার পরের বাক্য তারা সমস্যা সমাধান করার অনেক প্রকার চেষ্টা করেছে তারা চেষ্টা করেছে দে সমস্যা সমাধান সলভ দ্য প্রবলেম অনেক প্রকার অর্থাৎ মেনি থিংস তাহলে বাক্যের অনুবাদ হলো দে ট্রাইড মেনি থিংস টু সলভ দ্য প্রবলেম আপনি জানেন যে গরমকে বলা হয় হট আর আবহাওয়াকে বলা হয় ওয়েদার আরেকবার বলছি গরম মানে হলো হট আবহাওয়া হলো ওয়েদার ই আর ওয়েদার এবারই বাক্যটি দেখুন তিব্বতের আবহাওয়া এখনও গরম নয় তিব্বতের আবহাওয়া এখনও গরম নয় তিব্বতের ইন টিবেট আবহাওয়া দ্য ওয়েদার এখনও অর্থাৎ নাও গরম নয় ইজ নট হট তাহলে অনুপাত হল দ্য ওয়েদার ইন টিবেট ইজ নট হট নাও আপনারা জানেন দেরিকে বলা হয় লেট এর বিপরীত হলো তাড়াতাড়ি ইংরেজিতে থেকে বলা হয় আর্লি এবার এই বাক্যটি দেখুন আমি বিয়ের অনুষ্ঠানে তাড়াতাড়ি পৌঁছে গেছি আই রিচড আর্লি ফর দ্য ওয়েডিং তাড়াতাড়ি অর্থাৎ আর্লি বিয়ের অনুষ্ঠান অর্থাৎ ফর দ্য ওয়েডিং আই রিচড আর্লি ফর দ্য ওয়েডিং আসুন এবার এমন কিছু বাক্য দেখি যা আমরা প্রতিদিনের কথোপকথনে ব্যবহার করি এই বাক্যগুলোর প্রত্যেকটা শব্দই আপনাদের জানা তাই অনুবাদ করতে অসুবিধা হবে না এখানে একটা লোক আছে একটা লোক অর্থাৎ ওয়ান পারসন তাহলে অনুবাদ হল দেয়ার ইজ ওয়ান পারসন হিয়ার আপনি কি ওখানে যেতে চান ওখানে অর্থাৎ দেয়ার আপনি কি যেতে চান ডু ইউ ওয়ান্ট টু গো তাহলে অনুবাদ হলো ইউ ওয়ান্ট টু গো দেয় আপনি কোথায় যাচ্ছেন কোথায় অর্থাৎ অনুবাদ হল ওয়ে আর ইউ গোয়িং আপনি কি চান কি অর্থাৎ ওয়াট আপনি চান ডু ইউ ওয়ান্ট তাহলে অনুবাদ হলো হোয়াট ডু ইউ ওয়ান্ট আপনি কখন এসেছেন কখন অর্থাৎ ওয়েন তাহলে অনুবাদ হল ওয়েন ডিড ইউ কাম এখানে কেউই নেই কেউ অর্থাৎ নো ওয়ান এখানে অর্থাৎ হিয়ার তাহলে অনুপাত হল দেয়ার ইজ নো ওয়ান হিয়ার এখানে অনেক লোক আছে এখানে অর্থাৎ হিয়ার অনেক লোক মানে মেনি পিপল তাহলে অনুবাদ হলো দেয়ার আর মেনি পিপল হিয়ার এখানে কিছু লোক আছে কিছু ইংরেজিতে অর্থ হল সাম এখানে ইংরেজিতে হল হিয়ার তাহলে অনুবাদ হলো দেয়ার সাম পিপল হিয়ার আপনার কাছে কত পয়সা আছে কত অর্থাৎ হাউ মাচ পয়সা ইংরেজিতে বলা হয় মানি তাহলে বাক্যের অনুবাদ হলো হাউ মাচ মানি ডু ইউ হ্যাভ পরের বাক্য আপনার কটা গাড়ি চাই কটা অর্থাৎ হাউ মেনি গাড়ি ইংরেজিতে হবে কার আপনার চাই ডু ইউ ওয়ান্ট অনুবাদ হবে হাউ মেনি ডু ইউ ওয়ান্ট এখানে অনেক গাড়ি আছে অনেক গাড়ি অর্থাৎ মেনি কার্স তাহলে অনুবাদ হলো দে আর মেনি কার্স হিয়ার এবার পুনরাবৃত্তি আমার এই ক্রিমটি লাগানো উচিত আই মাস্ট অ্যাপ্লাই দ স্ক্রিন আমি দিল্লিতে চাকরির জন্য আবেদনপত্র দিয়েছি আই হ্যাভ অ্যাপ্লাইড ফর এ জব ইন ডেলি তারা নতুন নিয়ম শুরু করেছে দে অ্যাপ্লাইড নিউ রুলস আমি জনসাধারণের সামনে কাঁদতে পছন্দ করি না আই ডু নট লাইক টু ক্রাই ইন পাবলিক আমার মা যখন আমায় দেখল কেঁদে ফেলল মাই মাদার ক্রায়েড ওয়েন শি মি আমরা খুশিতে কেঁদেছিলাম উই ক্রায়েড ইন হ্যাপিনেস দয়া করে আমাকে কাঁদিও না প্লিজ ডু নট মেক মি ক্রাই সে আমায় নিজের পাসপোর্টে প্রতিলিপি দিয়েছে শি গিভ মি আ কপি অফ পাসপোর্ট আপনি কি দলিলগুলি প্রতিলিপি করে নিয়েছেন প্রশ্নচিহ্ন ডিড ইউ কপি দ্য ডকুমেন্টস কোয়েশন মার্ক আমি সমস্ত দলিলে নকল করে নিয়েছি আই হ্যাভ কপিড অল দ্য ডকিউমেন্টস আমি এখন সবজি ভাজতে চাই আই ওয়ান্ট টু ফ্রাই দ্য ভেজিটেবলস নাও দয়া করে আমাকে মাছ ভাজাটা দিন প্লিজ গিভ মি দ্য ফ্রাইড ফিশ সবজি ভাজাটা খুব ভালো ছিল The ফ্রায়েড ভেজিটেবলস were ভেরি নাইস ঝলসানো মাংস ভাজা মাংস থেকে উত্তম হয় রোস্টেড মিট is better than ফ্রায়েড মিট কোনো তারা নেই there is no hurry. আমার বাড়ি পৌঁছবার তারা ছিল আই was in আারি to reach হোম আমাকে তাড়াতাড়ি রেল স্টেশন পৌঁছোতে হতো I had টু hurry to reach the train স্টেশন সে আমাকে জবাব অথবা উত্তর দেয়নি সে ডি নট রিপ্লাই মি সে কখনোই আমার পত্রে জবাব দেয়নি অথবা সে কখনোই আমার চিঠির উত্তর দেয়নি হি নেভার রিপ্লাই টু মাই লেটার কাল আমি তার চিঠির উত্তর দিয়েছি আই রিপ্লাই টু হেজ লেটার ইয়াস্টডে তারা জবাব দিয়েছে যে তারা বিবাহ উৎসবে আসতে পারবে না দে রিপ্লাইড দ্যাট দে ক্যানট কাম ফর দ্য ওয়েডিং আমাদের প্রতিদিন জলের সরবরাহ দরকার হয় উই নিড ওয়াটার সাপ্লাই এভরিডে দয়া করে আজ পাঁচ প্যাকেট দুধ সরবরাহ করবেন প্লিজ সাপ্লাই ফাইভ প্যাকেটস অব মিল্ক টুডে তারা আমাদের পাঁচ বছর সবজি সরবরাহ করেছে দে সাপ্লাইড অ্যাজ ভেজিটেবলস ফর ফাইভ ইয়ার্স সময় মতো আসার চেষ্টা করবেন ট্রাই টু কাম অন টাইম সে কাজ শেষ করার চেষ্টা করল কিন্তু করতে পারলো না হি ট্রাই টু ফিনিশ দ্য ওয়ার্ক বাট কুড নট আপনি কি সেখানে যাবার চেষ্টা করেছেন প্রশ্নচিহ্ন হ্যাভ ইউ ট্রাই টু গো দেয়ার কোয়েশ্চেন মার্ক তারা সমস্যা সমাধান করার অনেক প্রকার চেষ্টা করেছে দে ট্রাইড মেনি থিংস টু সলভ দ্য প্রবলেম তিব্বতের আবহাওয়া এখনও গরম নয় দ্য ওয়েদার ইন টেবেট ইজ নট হট নাও আমি বিয়ের অনুষ্ঠানে তাড়াতাড়ি পৌঁছে গেছি আই রিচ আর্লি ফর দ্য ওয়েডিং এখানে একটি লোক আছে দের ইজ ওয়ান পার্সন হিয়ার আপনি কি ওখানে যেতে চান প্রশ্ন চিহ্ন ডু ইউ ওয়ান্ট টু গো দেয়ার কোয়েশ্চেন মার্ক আপনি কোথায় যাচ্ছেন প্রশ্ন চিহ্ন ওয়ে আর ইউ গোয়িং কোয়েশ্চেন মার্ক আপনি কি চান প্রশ্ন চিহ্ন হোয়াট ইউ ওয়ান্ট কোয়েশ্চেন মার্ক আপনি কখন এসেছেন

এখানে অনেক গাড়ি আছে are মেনি কাজ here.